টি শার্ট ডিজাইন করে ইনকাম করা যায় এটা নিয়ে হয়তো আপনারা অলরেডি একটা ভিডিও কিংবা দুইটা ভিডিও তিনটা ভিডিও দেখে ফেলেছেন বাট আপনারা জানেন না যে আসলে কোথা থেকে কিংবা কিভাবে কি প্রসেসে টি শার্ট ডিজাইন করে ইনকাম করা পসিবল অনেক কন্টেন্ট বলতেছে টি শার্ট ডিজাইন করে আপনারা পার মান্থ এক হাজার একশো ডলার দুইশো ডলার ইনকাম করতে পারবেন আজকে আমরা সেটাই দেখবো টি শার্ট ডিজাইন করে ইনকাম করা সম্ভব কিনা আর যদি সম্ভব হয় সেটা কোন মাধ্যমে সম্ভব কিংবা কিভাবে আমরা নিজেরা টি শার্ট ডিজাইন করে ইনকাম করতে পারবো এবং কোন প্রসেসে আমাদের টি শার্ট ডিজাইন করলে টি শার্টটা সেল হবে কিংবা কোন প্রসেসে আগালে আমাদের ডিজাইন করা টি শার্ট সেল হবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি দেখাবো আর পাশাপাশি এইটাও দেখাবো যে আমরা পার মান্থ কত টাকা ইনকাম করতে পারি এই ভিডিওটা আমরা তিনটা ভাগে ভাগ করব প্রথমে আমরা দেখব কিভাবে আমরা টি শার্ট ডিজাইন করব দেন হচ্ছে দ্বিতীয়তে আমরা দেখব কিভাবে আমরা টি শার্ট সেল করব, কোন কোন টি দেন তৃতীয় পার্টে আমরা দেখব আমাদের ইনকাম করার টাকা বা ডলারগুলো গুলো কিভাবে আমাদের পকেটে নিয়ে আসবো কিংবা উইথড্র যে প্রসেসটা আছে সেই প্রসেসটা দেখব আর শেষে আমি আপনাদেরকে বলে দিব যে আসলে এইখানে কাদের কাজ করা উচিত কিংবা এই টি শার্ট ডিজাইন নিয়ে কারা কাজ করলে সবচাইতে ভালো করবে দেখেন আজকের ভিডিওতে আমি হয়তো টেকনিক্যাল কাজের চাইতে কথাবার্তা অনেক বেশি বলতেছি তার রিজন হচ্ছে আমার সাবস্ক্রাইবাররা আমাকে বলতেছে যে ভাই টি শার্ট ডিজাইনের অনেক ভিডিও দেখেছি বাট প্রপারলি কোনো কিছুই বুঝতে পারে নাই কিংবা প্রপারলি কোনো কিছু শিখতে পারে নাই যার জন্য হচ্ছে আমি আজকে টেকনিক্যালের থেকে বেশি কথা বলতেছি আপনাদেরকে ব্রেকডাউন করার জন্য কিংবা বোঝানোর জন্য সো যারা ভিডিওটা দেখবেন তারা ডেফিনেটলি এখান থেকে বেনিফিটেড হবেন সো আমরা পুরো ডিজাইনটা ক্যানভা দিয়ে করবো কারণ হচ্ছে ক্যানভা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা আপনি ফোন থেকেও করতে পারবেন পিসি থেকেও করতে পারবেন তাই আমরা ক্যানভাটা ইউজ করবো আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যা আজকের ভিডিওতে যারা বেশি কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আমি ক্যানভা প্রো দশটা অ্যাকাউন্ট ফ্রিতে দিব অর্থাৎ জনকে আমি ক্যানভা প্রো ফ্রি দিচ্ছি আজকের ভিডিওতে যারা কমেন্টস সাবস্ক্রাইবার এবং লাইক করবে সো এখন আমরা ক্যানভাতে চলে যাবো সো আমরা ক্যানভাতে চলে আসলাম ক্যানভাতে আসার পর এই উপরে যে সার্চ অপশনটা আছে এখানে লিখবো টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন লিখে সার্চ করার পর ঠিক এই অপশানটা পাবেন এখান থেকে আপনারা যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করতে পারেন অথবা ক্যাটাগরি ওয়াইজ ডিজাইন সিলেক্ট করতে পারেন যে আসলে কোন ক্যাটাগরি ওয়াইজ আপনারা ডিজাইনটা কালেক্ট করবেন কিংবা সিলেক্ট করবেন আর একটা বিষয় এইখানে যে ডিজাইনগুলো আপনাদের সেল হবে কিংবা কোন ডিজাইন করলে আপনাদের ডিজাইনটা সেল হবে এইখানে যে ডিজাইনগুলো আপনারা করবেন সেই ডিজাইনগুলো কিন্তু আমাদের বাংলাদেশের পার্সন কিংবা এশিয়ার পার্সনগুলো খুব কম কিনবে এশিয়ার মানুষজন কিন্তু কম সংখ্যক লোক আছে যে লাকজারি লাইফ লিড করে কিংবা একটা ডিজাইন একটা জায়গা থেকে কিনে দেন হচ্ছে ওইটা প্রিন্ট করে তারপর পড়বে এমন এশিয়ার মানুষ খুব কম সো আমরা টার্গেট করব হচ্ছে ইউএস কিংবা হাই সিপিসি কিংবা হচ্ছে রিচ কান্ট্রি যেগুলো আছে সেগুলো। যাতে করে ওই কান্ট্রিগুলোতে টার্গেট করলে আমাদের টি শার্টগুলো বেশি সেল হয় শুধু তাই না এইখানে আরেকটা জিনিস আপনাকে ফলো করতে হবে সেই জিনিসটা হচ্ছে আপনি যেসব সব কান্ট্রিতে ট্রাই করবেন সেই সব কান্ট্রির যে অকেশনগুলো আছে কিংবা যে কোনো প্রোগ্রাম কিংবা যে কোনো ফেস্টিভ্যাল সেইগুলাকে আপনাকে টার্গেট করতে হবে এখন বিষয় হচ্ছে আমরা তো থাকি বাংলাদেশে সেইগুলো জানবো কীভাবে সেইগুলো জানার জন্য আপনি খুব সুন্দর একটা টেকনিক ইউজ করতে পারেন আপনি চলে যাবেন হচ্ছে গুগল ট্রেন্ডে আমি গুগল ট্রেন্ডে চলে যাচ্ছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আপনি এইখানে ডিজাইন করলেন হাজার হাজার ডিজাইন করে রাখলেন বাট সেল না হলে কিন্তু আপনার কোনো ফায়দা নাই আপনার পরিশ্রম বৃথা আপনাকে এমন জিনিস টার্গেট করতে হবে কিংবা এমন জিনিস তৈরি করতে হবে যেটা চাহিদা আছে কিংবা যেটা মানুষ চায় সো এবার চলুন আমরা গুগল ট্রেন্ডে দেখি যে আসলে কোন কোন জিনিস এই মুহূর্তে ইউএসএ কিংবা হাই রিচ কান্ট্রিতে চাহিদা সম্পন্ন সো আমরা গুগল ট্রেন্ডে চলে যাব সো গুগল ট্রেন্ডে আসার পর এখানে চাপ দেবো দেন হচ্ছে ট্রেন্ড নাও ক্লিক করব সো এখন বর্তমান সময়ে রাইট টাইমে ট্রেন্ড নাও কি আছে সেটা দেখবো এখানে দেখেন বাংলাদেশ সিলেক্ট করা আছে সো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট কিংবা আমাদের রিচ কান্ট্রিগুলো সিলেক্ট করে দেবো আমি এখানে ইউনাইটেড স্টেট দিচ্ছি দেখেন এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাকে এখানে অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে সো বর্তমান সময় ইউনাইটেড স্টেটে কিন্তু এই বিষয়গুলো ট্রেন্ডিংয়ে আছে অর্থাৎ এই বিষয়গুলোর ট্রপে আছে সো এখন আপনি স্বাভাবিকভাবেই একটা জিনিস চিন্তা করেন যে যেই জিনিসগুলো নিয়ে মানুষ কথাবার্তা বলে কিংবা যেই জিনিসগুলো নিয়ে মানুষ হাইপ তৈরি করে রেখেছে অলরেডি সেই জিনিসগুলো নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনারটা সেল হবে বেশি নাকি অন্য আরেক যশ বিপরীতে যে যদি ডিজাইন করে সেটা সেল হবে বেশি সো এখানে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যেই জিনিসটা নিয়ে হাইপ তৈরি হয়েছে এই মুহূর্তে কিংবা যে জিনিসটা নিয়ে এখন ট্রেন্ড চলতেছে সেই জিনিসটা নিয়ে যে কাজ করবে তার জিনিসটা সেল হবে বেশি কিংবা তার জিনিসটা মানুষ চাইবে বেশি সো এইখান থেকে আপনারা দেখে বোঝার চেষ্টা করবেন যে কোন অকেশনটা আছে এখানে কিংবা একটা টপিক সিলেক্ট করবেন ফর এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো একটা টপিক সিলেক্ট করতে পারি ফর এক্সাম্পল আমি এই ছোটো নাম্বার টপিকটা সিলেক্ট করলাম সো এটা কপি করলাম এটা শুধু সিলেক্টই করবেন না কপিই করবেন না এখানে দেখে নেবেন যে আসলে এই টপিকের ওপর মানুষ টি শার্ট তৈরি করে কিনা এই টপ টপিকের ওপর মানুষ আসলে কি চায় তো এটার জন্য আপনি এই যে এখান থেকে এটা আছে আমি টপিকটা সিলেক্ট করলাম এটা কপি করব কপি করে এটা গুগলে সার্চ করব সো আমরা এখান থেকে একটা নিউ ট্যাপ নিচ্ছি নিউ ট্যাপ নিয়ে গুগলে সার্চ করি সো এটা গুগলে সার্চ করলাম এটা গুগলে সার্চ করার পরে ঠিক এরকম অপশন আসলো সো এখান থেকে আমরা এইটার সাথে আরেকটু লেখা লাগিয়ে দেব সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন সো আমরা টি শার্ট লাগিয়ে দিই এখানে দেখেন এখানে আমি টি শার্ট লিখে সার্চ করার পর এই অপশনটা আসছে এখান থেকে আমরা ইমেজে চলে যাব ইমেজে চলে আসার পর এখানে দেখেন এই যে যে এটা আছে ট্রেন্ডিং টপিকটা আছে এই টপিকে কিন্তু এখানে দেখেন অলরেডি টি শার্ট তৈরি হচ্ছে সো এখানে মনে হয় যে সেলও হচ্ছে সো আমরা যদি এখানে একটু এখান থেকে এটা একটা আমাজনে আসে দেখি এটা আমরা ক্লিক করলাম এটা একটা ট্যাপ নিলাম সো এখানে আরও অনেক দেখেন ডিজাইন আছে সো আমরা এটাতে একটা ক্লিক করলাম স্টকে আছে সো দেখেন এই টি শার্টটা কিন্তু অ্যামাজনে সেল হচ্ছে আট ডলারে সো এখানে দেখতেই পাচ্ছেন যে এ সিম্পল একটা ডিজাইন শুধু তার ছবিটা দিয়ে দিছে এবং নামটা দিয়ে দিছে সো এখন বর্তমান সময়ে এইটা নিয়ে ট্রেন্ড চলতেছে আপনারা যদি এই টি শার্টটা ডিজাইন করেন তাহলে হাইলি চান্স আসে যে এই টি শার্টটা আপনার সেল হওয়ার সো আমি এইখানে আরেকটা ওপেন করছি এটা দেখাচ্ছে না সো এটা আমরা ক্লোজ করে দিলাম সো আরেকটু যদি দেখি এখানে দেখেন আমি আরও দুইটা ওপেন করছি এইটা সেল হচ্ছে উনত্রিশ ডলারে সো আপনি বুঝতেই পারতেছেন যে এই যে টি শার্টটা এটা ডিজাইন আপনি কিভাবে করবেন আমি একদম দেখিয়ে দিব আপনাদের লাইভে সো এইটা কিন্তু উনত্রিশ ডলারের সেল হচ্ছে আমি এইখানে দেখেন আরেকটা ডিজাইন আছে সো এটা বিশ ডলারের সেল হচ্ছে এখন আপনারা বলেন যে আসলে এইভাবে যদি কোনো ইউটিউবার কিংবা কোনো কন্টেন্ট ক্রিয়েটর তো তাহলে আপনাদের কাজ করাটা কতটা ইজি হইতো কিংবা আপনারা এখান থেকে কতটা বেনিফিটেড হইতে পারতেন আচ্ছা যাই হোক এখন চলেন আমরা টপিক পেয়ে গেলাম কোনটা নিয়ে টি শার্টটা ডিজাইন করব। আমরা আগে রিসার্চ করে নিলাম কোন জিনিসটা নিয়ে টি শার্ট ডিজাইন করবো সেই জিনিসটা পেয়ে গেছি এখন আমরা টি শার্টটা ডিজাইন করব। আমরা আবারও চলে যাচ্ছি ক্যানভাতে সো ক্যানভাতে আসার পর এখান থেকে একটা ট্যাম্পলেট নিলাম সো এখান থেকে কাস্টমাইজে ক্লিক করলাম দেন হচ্ছে এই সবগুলো আমরা ডিলিট করে দিচ্ছি আমরা আমাদের নিজেদের মতো বলে টি শার্টটা ডিজাইন করব সো এটাকে আমরা ব্ল্যাঙ্ক রাখলাম সো ব্ল্যাঙ্ক রাখার পর এখানে আসব এখান থেকে আসব এলিমেন্টে এলিমেন্টটা আসার পর এখান থেকে টি শার্ট সিলেক্ট করবো দেন হচ্ছে আপনারা কোন কালারটা সিলেক্ট করবেন সেই কালারটা এখান থেকে নিয়ে আসবেন সো আমরা হোয়াইট নিচ্ছি কিংবা ব্ল্যাকও নিতে পারেন আপনি এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা একই টি শার্ট ভাবে ডিজাইন করবেন কয়েক কালারে ডিজাইন করবেন আর শুধু তাই না আপনারা একটু আগে যেই স্যাম্পলগুলো দেখলেন এইখানে দেখবেন যে আসলে কোন কালারগুলো বেশি চলতেছে সেই কালারগুলো নেওয়ার চেষ্টা করবেন সো এখানে দেখেন এটা আর চলতেছে সো এইখানে যদি আমি দেখাই এটা হোয়াইট সো এইখানে দেখেন এটা হচ্ছে গ্রে কালার সো আমরা তাহলে কম্বিনেশনে হোয়াইটটাই নিতে পারি সো আমরা এখানে হোয়াইটে নিয়েছি জাস্ট আমরা এইখানে এই ডিজাইনটা করবো এই ডিজাইনটা করার জন্য এটার জন্য আমরা গুগলে চলে যাই এখন সো গুগুলে আসার পর এখানে দেখবো যে আসলে এনার যে ছবিগুলো আছে সেই ছবিগুলো থেকে কোন ছবিটা আমরা নিব সো আমরা এখান থেকে টি শার্টটা বাদ দিয়ে দিলাম টি শার্টটা বাদ দিয়ে দেন হচ্ছে এখান থেকে একটু দেখে নিব সো আমরা এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করলাম সো এটাকে এটাকে কপি আমরা ই করে ডাউনলোড করে আমাদের ক্যানভাতে নিয়ে নিব সো এটাকে এখানে নিয়ে আসবো সো এটাকে নিয়ে আসার পর এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ছবিতে ক্লিক করব। ছবিতে ক্লিক করার পর এডিট ইমেজে ক্লিক করবো সো এখান থেকে ভিজি রিমুভে ক্লিক করব। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে জাস্ট এটা আমরা ফিট করে দিব মানে অর্থাৎ সাইজটা অ্যাকুরেট করে একদম বসিয়ে দিব আমাদের টি শার্টে সো এখানে বসিয়ে দিলাম সো এখানে আসলে ডিজাইনটা মনে হচ্ছে না ভালো লাগছে সো আমরা এই ডিজাইনটা একটু চেঞ্জ করে নিই সো আমরা এই ছবিটা নিচ্ছি সো আমরা এই ছবিটাকে কপি করে দিচ্ছি কপি করে এই ক্যানভাতে পেস্ট করে দিচ্ছি দেন এটা ডিলিট করে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই আমরা এটাকে ফিট করে দিচ্ছি এখন মনে হচ্ছে আগের থেকে ডিজাইনটা একটু ভালো লাগতেছে সো আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি এই প্লেয়ারটার নামটা লিখে দিতে পারি সো আমরা এখান থেকে একটা টেক্সট নিতে পারি সো টেক্সটে চলে আসি টেক্সটে চলে আসার পর এই টেক্সট ফ্রন্টটা সিলেক্ট করি দেন হচ্ছে আমরা এখানে ওনার যে নামটা আছে সেই নামটা কপি করে পেস্ট করে দিব আমরা এর নামটা কপি করে নিলাম দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম দেন এই নিচের টুকু ডিলিট করে দিই এটাকে আমরা একটু রিসাইজ করে নিই অর্থাৎ ছোট বড় করে নিই দেন হচ্ছে আমরা এইখানে বসিয়ে সো এখানে পজিশনটা হচ্ছে আপনার ডেফিনেটলি অ্যাকুরেট পজিশনে বসাতে হবে সব কিছু ঠিকঠাক রাখে দেন হচ্ছে আপনাকে এই ডিজাইনটা সেভ করতে হবে সো এই ডিজাইনটা ঠিক হয় নাই এখনও সো আমরা এটাকে দিচ্ছি সো এটাকে এভাবে দিয়ে দিচ্ছি সো দেখেন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেটা করব এটাকে ডিজাইনটাকে ডাউনলোড করে নেব সো ডাউনলোড করার জন্য শেয়ারে ক্লিক করবো শেয়ারে ক্লিক করার পর হচ্ছে ডাউনলোডে ক্লিক করে নেব সো ডাউনলোডে ক্লিক করার পর দেন হচ্ছে এইখান থেকে আমরা অ্যাসপেক্ট রেশিওটা বাড়িয়ে নিব যতদূর সম্ভব বাড়িয়ে নিতে পারি দেন হচ্ছে এখানে আমরা যে এটা সিলেক্ট করবো জে এটা সিলেক্ট করার পর দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করবো সো এটা ডাউনলোড হয়ে যাবে সো এখানে দেখেন ডাউনলোড হয়ে গেছে সো ক্যানভা থেকে ডাউনলোড করার আগে এখানে আপনার নামটা একটু রিনিউম করে নেবেন সো রিনিম করার পর দেন হচ্ছে পরে ডাউনলোড করবেন আমি আগে ডাউনলোড করে নিয়েছি তো আবারও ডাউনলোড করতেছি দেন হচ্ছে যে সিলেক্ট করে দিলাম এখান থেকে স্টটা বাড়িয়ে দিলাম দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করে দিলাম দেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে তো দেখেন ডাউনলোড হয়ে গেছে এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে এই ছবিটার কোয়ালিটিটা আরও ইম্প্রুভ করতে হবে ইম্প্রুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে ফটোপিয়ার সাহায্য নিতে হবে কারণ হচ্ছে আমরা অনেকেই ফটোশপ চালাতে পারি না কিংবা আমাদের ফোন থেকে কাজ করতে হয় যার জন্য আমরা ফটোশপের সিমিলার একটা ওয়েবসাইট ইউজ করব যেটা হচ্ছে ফটোপিয়া ফটোপিয়াতে আমরা ডিবিডিটা বাড়িয়ে নেব যাতে করে আমাদের এই ডিজাইনটা না ফাটে সো সিম্পলি আমরা গুগলে সার্চ করব ফটোপিয়া ফটোপিয়া লিখে সার্চ করলে ঠিক এরকম একটা অপশন পাবেন এখান থেকে ফাইলে ক্লিক করবেন ফাইল থেকে ওপেনে ক্লিক করে আপনার যে ফাইলটা আছে সেটা দেখিয়ে দিবেন সো আমি সেটাই দেখিয়ে দিয়েছি সো দেখেন চলে আস সো চলে আসার পর আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পর এখানে দেখেন ইমেজ সাইজ সো ইমেজ সাইজের দিকে এখানে আমরা ডিপিটিটা দুইশো আছে অলরেডি সো আমরা এখানে তিনশো করে দিতে পারি সো আমরা এখান থেকে তিনশো করে দিলাম সো তিনশো দেন হচ্ছে তে ক্লিক করে দিলাম তে ক্লিক করার পর দেখেন ইমেজটা হয়ে গেলো ইমেজটা হওয়ার পর দেন হচ্ছে এখান থেকে ফাইলে ক্লিক করবো ফাইলে ক্লিক করে ইমেজটাকে এক্সট্রাট এজ এ ক্লিক করে দেন হচ্ছে জেপিজিতে ক্লিক করে নেব দেন হচ্ছে এখান থেকে এ ক্লিক করব সেভে ক্লিক করলে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেলো এখন আমরা এই ইমেজটাকে সেল করব। অর্থাৎ আমাদের ইমেজটাকে কোন কোন জায়গায় সেল করব সেটা দেখতে হবে সো ইমেজটা রেডি হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে স্টেপ টুতে চলে যেতে হবে স্টেপ টুতে যে আমরা দেখবো কোথায় কোথায় আমরা এই ইমেজটা কিংবা এই টি শার্টটা সেল করবো তো এই টি শার্ট সেল করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে শাটার স্টক যেখানে হিউজ অডিয়েন্স অলরেডি বিল্ড করা আছে সেখানে আপনি যেতে পারেন আমরা কিন্তু পূর্বের ভিডিওতে দেখিয়েছি শাটার স্টকে কীভাবে অ্যাকাউন্ট করবেন শাটার স্টকে কীভাবে আপনার ডিজাইন সেল করবেন আজকে দেখাবো টি শার্ট কীভাবে সেল করবেন সো আরও আমি দেখাবো যে আপনারা শাটার স্টকে ছাড়াও কীভাবে আপনারা টি শার্ট সেল করতে পারেন যদি কারো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে শাটার স্টক কীভাবে অ্যাকাউন্ট করতে পারবেন সেটাও আপনারা দেখে নিতে পারেন সো এইখানে আসার পর এখান থেকে টুডে আপলোডে ক্লিক করবেন সো আমরা এখানে ক্লিক করে দিলাম দেন হচ্ছে এখান থেকে আমাদের টি শার্টটা সিলেক্ট করে দিতে হবে সো আমরা এখান থেকে টাই করে দিচ্ছি দেখেন আমাদের টি শার্টটা আপলোড হয়ে গেছে এখন থেকে এখানে ক্লিক করবো সো এখান থেকে এডিটে চলে যাব সো এডিটে আসার পর এই টি শার্ট সম্পর্কে আমাদের যত কিউর আছে যত ট্যাগ আছে সেটা ইনক্লুড করতে হবে এটা রিজন হচ্ছে এই যে টি শার্টটা আছে এটা সার্চ করলে যেন আমাদের টি শার্টটা প্রথমে আসে সেই জন্য আমাদের এখান থেকে কিওয়ার্ড ইউজ করতে হবে এবং ক্যাটাগরি ইউজ করতে হবে এবং প্রেসক্রিপশন ইউজ করতে হবে সো এই বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি যেটা আপনারা দেখে নেবেন এই জিনিসগুলো আপনারা ফিল আপ করে নেবেন সো এইটা আমি স্কিপ করব কারণ হচ্ছে এটা আমি অলরেডি একটা ভিডিওতে দেখিয়েছি অলরেডি ভিডিওটা লং হয়ে গেছে আপনারা হয়তো দৈর্য হারিয়ে ফেলতেছেন সো আমরা এটা ক্লোজ করে দিলাম দেন হচ্ছে এই শার্টার থেকে যদি আপনার টি শার্ট সেল হয় সেটা আপনি দেখবেন কিভাবে কিংবা কোথায় থেকে টাকাটা উত্তোলন করবে সো এই আর্নিং সেকশনে চলে আসবেন আর্নিং সেকশনে চলে আসার পর এখান থেকে আর্নিং সামারি সো আর্নিং সামারিতে আসার পর এখানে আপনার যে অ্যামাউন্টটা থাকবে কিংবা যে এটা হবে সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন আর আপনাদেরকে আমি কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম এইখান থেকে যে অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন অ্যাকাউন্ট সেটিংয়ে যেয়ে দেন হচ্ছে আপনাদের যে পেইনিয়ার অ্যাকাউন্টটা আছে সেই পেউনিয়ার অ্যাকাউন্টটার মিলটা এখানে দিয়ে দিবেন সো এটা আমি দেখাচ্ছি না পার্সোনাল ইনফরমেশন চলে আসবে সবু আমি যদি একটু দেখে দিই আপনাদেরকে সো এখানে দেখেন মিনিমাম আউট পঁচিশ ডলার হলে নিতে পারবেন আর এখানে দেখেন পেমেন্ট মেথড পেমেন্ট মেথডের জায়গায় আপনার পেনিয়ার সিলেক্ট করুন পেনিয়ার সিলেক্ট করার পর এখানে মিলটা দিয়ে দেবেন আপনার একদম সিম্পল চলুন এবার আমরা আরেকটা মেথড দেখি আমরা কিভাবে আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবো এবং সেখানে যে মার্কেটিং করে আমাদের টি শার্টটা সেল করবো সো সেটার জন্য আমরা চলে যাবো ফেসবুকে ফেসবুকে আসার পর সার্চ বাট আমরা সার্চ করব ইউএস এর টি শার্ট ডিজাইন সেল গ্রুপ সো আমরা এখান থেকে সার্চ বাড়ে সার্চ করে দিচ্ছি সো দেখেন সার্চ করে দেওয়ার পর ওইখানে অসংখ্য গ্রুপ পেয়ে যাবো সো আমরা এখান থেকে কয়েকটা গ্রুপে ঢুকতেছি জাস্ট এইটা ওয়েন করলাম সো আমরা ইউএস দিয়ে কেন সার্চ করছি সেটা কিন্তু অলরেডি আপনারা বুঝে গেছেন কারণ হচ্ছে আমরা ইউএস এর জন্যই টার্গেট করে টি শার্টটা বানাইছি আপনারা যেই কান্ট্রির জন্য টি শার্ট টার্গেট করে বানাবেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন কিংবা সেই সিটিটা সিলেক্ট করবেন সো আমরা এখানে গ্রুপে চলে আসি গ্রুপে চলে আসার পর এখানে দেখেন অলরেডি কিন্তু অনেক ডিজাইনই করতে এখানে দেখেন এই গ্রুপটাতে আসার সাথে সাথেই কিন্তু আমি একটা পোস্ট পেয়ে গেলাম এখানে দেখেন ক্যান ইউ ইনবক্স মি আই এম লুকিং ফর সাম ওয়ান টু মেক টি শার্ট ফর ফ্যামিলি ইউনিয়ন ইন জুলাই সো এখানে দেখেন অলরেডি একজন কিন্তু লোক খুঁজতেছে যে তার ফ্যামিলি রি একটা অনুষ্ঠান করবে জুলাই মাসে তার জন্য টি শার্ট ডিজাইন করে দিবে সো তাহলে বুঝতেই পারতেছেন যে এইসব গ্রুপগুলাতে কেমন এঙ্গেজ থাকে কিংবা কেমন ডিজাইনগুলো সেল হয় সো আপনারা এখানে এই যে যে এই ড্রেসের গ্রুপটা আছে এই গ্রুপে আপনারা ডিজাইনগুলো এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর দেন হচ্ছে আপনার কন্ট্যাক্ট লিস্টটা দিয়ে দিবেন কন্ট্যাক্ট লিস্টটা দিয়ে দেওয়ার পর এখান থেকে যার ডিজাইনটা পছন্দ হবে সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে এটা হচ্ছে আপনার একদম ম্যান টু ম্যান কন্ট্যাক্ট হবে ম্যান টু ম্যান কন্ট্যাক্ট হয়ে আপনার ডিজাইনটা সেল হবে এইখানে আপনার একটা সুযোগ আছে সেটা হচ্ছে যে আপনি একটা টি শার্ট কিন্তু দুইশো ডলার পাঁচশো ডলারও সেল করতে পারেন সেটা আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে বার্গেটিং করে আপনার প্রাইসটা নির্ধারণ করবেন সো এই ক্ষেত্রে আপনারা পেমেন্ট মেথড হিসেবে ইউজ করতে পারেন পেনিয়ার স্ক্রিল কিংবা ওয়েব মানি এইসব পেমেন্ট মেথড ইউজ করে ক্লায়েন্ট থেকে টাকা নিতে পারেন কিংবা ডলার নিতে পারেন সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে টি শার্ট ডিজাইন করে কিভাবে ইনকাম করা যায় এটা সঠিক ওয়েটা কি কিভাবে টি শার্ট ডিজাইন করলে আপনাদের টি শার্টটা সেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে সো আমি মনে করি এই টি শার্ট ডিজাইন নিয়ে আর একটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে না আর এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব সো দেখেন ভাই এই পর্যন্ত যেহেতু আসতেন ভিডিওটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছে আপনি আমার কষ্টের বিনিময়ে সাবস্ক্রাইবটা করে দিন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন সো কথা হবে পরের কোনো ভিডিওতে আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ